स्वागत दर्शक बंधु अपडेट लाइफ यूट्यूब चैनल आज अपन जो विषयगुलो नहीं आलोचना करब प्रथम आज के चुक्तिभित्तिक शिक्षक व चुक्तिभित्तिक कर्मी निये अर्थ दफ्तर थेके एक विज्ञप्ति जारी करा हुए छे से विषयटी थाकछे एवं तार साथे साथे माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় बर्तमाने जे समस्त नियोग प्रसेस उनी करेछेन बा जे समस्त नियोग उनी करिएछेन सेई समस्त विषय निये जा तथ्य तुले धरछेन सेई विषयटी आलोचन थाकछे अवश्य এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে 2009 এর প্রাইমারি ক্ষেত্র থেকে যে সমস্ত কোর্ট কেসের অর্ডার কপি বা কোর্ট কেস বিষয় সম্পর্কে যা তথ্য উঠে আসছে সেটা আপনাদের জানাবো। তো দর্শক বন্ধুদের প্রথমে অনুরোধ করব যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই বিষয় সম্পর্কে হয়তো অনেকেই অবগত রয়েছেন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে করে স্কুল কলেজগুলি খোলা এখনও পর্যন্ত সম্ভব হয়নি, তবে আগামী দিনে 16 তারিখ থেকে স্কুল কলেজগুলিকে খোলার একটা প্রসেস কিন্তু চালু হচ্ছে এবং কথাবার্তা চলছে। এই পরিস্থিতিতে মাধ্যমিকের বিভিন্নভাবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে 21 মাধ্যমিক পরীক্ষা কোনো টেস্ট পরীক্ষা হচ্ছে না, সে সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে আপনারা জেনেছেন এবং ইতিমধ্যেই যে বিষয়গুলি উঠে এসেছে তাতে করে এখনও পর্যন্ত মাধ্যমিকের যে প্রশ্নপত্র কিভাবে হবে সে বিষয় সম্পর্কে কিন্তু কোনো তথ্য উঠে আসেনি এবং প্রশ্ন কাঠামো তৈরির কাজ চলছে এবং দ্রুততা জানিয়ে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব শিক্ষা পার্থ কর্মকারের তরফ থেকে। আগামী দিনে এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলস দেখতে পাবেন আমাদের চ্যানেলের মারফতে। তো এবার আপনাদের যে বিষয় সম্পর্কে জানাবো, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ দপ্তর, অর্থ দপ্তরের তরফ থেকে তথ্য প্রযুক্তি কর্মীদের সরাসরি সরকারের অধীনে এনে বেশ কিছু সুবিধা দিতে অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি দপ্তরে এজেন্সি নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল কয়েক মাস আগেই। তথ্য প্রযুক্তি দপ্তরে মূল নির্দেশিকাটি জারি করার পর বিভিন্ন দপ্তর থেকে এই ধরনের কর্মীদের সুবিধা দেওয়ার জন্য আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ দপ্তরের অধীনে ডিরেক্টর অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প এর রেভিনিউতে প্রায় 800 জন চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মী এই সুবিধা পাওয়ার কথা। এক্ষেত্রে নতুন করে জটিলতাও দেখা যাচ্ছে যে কর্মীরা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সুবিধা পান। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে অর্থমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় এজেন্সিযুক্ত কর্মীদের 60 বছর পর্যন্ত সরকারি নিশ্চয়তা, সরকার নির্ধারিত হারে বেতন, ছুটি এবং অবসরের সময় এককালীন অর্থ পাওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ICT এবং SC কম্পিউটার টিচার যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজে, যারা যাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং তাদের যে ন্যায্য দাবি এবং সেই বিষয়গুলো কিন্তু পূরণ হচ্ছে না এবং তারা এতদিন ধরে তাদের যে আন্দোলন চলছে তারপরেও তাদের কোনো কিন্তু কোনো সুরাহা হয়নি। বিগত দিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে এই শিক্ষকরা কিন্তু চরম অনিশ্চয়তায় রয়েছে এবং কোথা থেকে তাদের টাকার সংস্থান হবে সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তৃণমূল সরকারের সময়ে ওয়েবেলের আওতাভুক্ত কয়েকটি এজেন্সির মাধ্যমে 2013 সালে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত হয়েছিলেন ICT প্রকল্পের আওতাধীন এই কম্পিউটার শিক্ষকেরা। মূল প্রকল্প ছিল কেন্দ্রের, রাজ্য তা বাস্তবায়িত করেছিল এজেন্সির মাধ্যমে। 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত 4টি পর্যায়ে নিয়োগ হয়েছিল চুক্তিভিত্তিতে। শুরু হয়েছিল 3000 টাকা থেকে, 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 5000 টাকা, এরপর সামান্য কিছু ইনক্রিমেন্ট হয়ে 2018 সালে সেটার পরিমাণ দাঁড়ায় 8000 টাকার কাছাকাছি। ICT কম্পিউটার শিক্ষকদের বক্তব্য, এই দুর্মূল্যের বাজারে 8000 টাকায় সংসার চলে না। ইতিমধ্যে বেশ কিছু আন্দোলন তারা করেছেন, আন্দোলন সরকারের দপ্তরে চিঠি লেখালেখি হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সরকারিভাবে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো, স্কুলে অনলাইন সংক্রান্ত যাবতীয় কাজ তাদেরই সামলাতে হয়। এই পরিস্থিতিতে ও লকডাউনের সময় স্কুলগুলিতে অনলাইন কাজের বিরতি ছিল না, সরকারের কোনো নজর নেই এই তাদের বিষয়গুলিতে। ন্যূনতম বেতন 10000 টাকা করার দাবি দেওয়া প্রেস করছেন তারা এবং শিক্ষকদের বক্তব্য তারা বিকাশ ভবনে গিয়ে আশ্চর্য হয়েছে যে কথা শুনে 10000 টাকা বেতনের অর্ডারটা নাকি ভুল করে দেওয়া হয়ে গিয়েছে, 7800 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। পরবর্তী সময় তাদের এই বিষয়টিকে জানার পর তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। আগামী দিনে তাদের বিষয়টা কতটা মানবিকভাবে দেখা হবে সেটাই এখন যুক্তিযুক্ত বিষয় এবং আগামী ভোটের আগে কিন্তু এই বিষয়গুলোকে যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সরকারের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক হবে এবং পরবর্তী সময়ে না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যেতে চলেছেন বহু কর্মীরা এবং সে সম্পর্কে আমরা বিভিন্ন সময় আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে 2009 এর প্রাইমারি কোর্ট কেসের বিষয়টি নিয়ে যা তথ্য উঠে আসে সেটা আপনাদের জানাবো।
এই মুহূর্তে দেখুন আজকে কিন্তু কোর্ট কেসে এটি ছিল এবং বিগত দিনে আপনাদের জানিয়েছিলাম যে গতকালকে কিন্তু আমরা অপেক্ষা করার পরও কোনোরকমভাবে কোর্টের অর্ডার কপিটি বেরিয়ে আসেনি, কারণ গতকালকে লিভের বিষয়টি তুলে ধরা হয়েছিল এবং যেটা পরবর্তী সময় দেখতে পাই এবং তাদের যে বিষয়টি ছিল গতকালকে কোর্টে ওঠার বিষয়টি ছিল সেটা কিন্তু সেই দিন ওঠেনি, অর্থাৎ 8 তারিখে ওঠেনি, কিন্তু 9 তারিখের যে লিস্ট ছিল বৃহস্পতিবার আজকে যে লিস্ট করেছিল পরবর্তী সময়ে 10:45 জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, এবং এই বেঞ্চে কিন্তু এটা সম্পর্কে এখনও পর্যন্ত আপডেট উঠে আসেনি এবং এখনও পর্যন্ত আপনাদের জন্য 2009 প্রাইমারি টেট কেসের সম্পর্কে কতটা কি হিয়ারিং হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আপডেট উঠে আসেনি এবং কোর্টের অর্ডার কপিটা পাবলিশড হয়নি। তবে যতটুকু সম্ভব যা আজকে কিন্তু কোনোরকম ছুটি ছিল না, তাই আশা রাখছি এটা কোর্টে হিসাব মতো কোর্টে বিষয়টি মিটে গিয়েছে এবং কোর্টে আজকে কিন্তু পুরো হিয়ারিংটাই হয়েছে। এই বিষয়টা নিয়ে যা তথ্য উঠে আসবে পরবর্তী সময়ে কোর্টের অর্ডার কপিটা আপনাদের সামনে হাতে পেলে আমরা জানাবো যে কী তথ্য উঠে আসছে এবং কী খবর রয়েছে আপনাদের জন্য, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আর যে বিষয়টি আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণভাবে উঠে আসা দরকার এই মুহূর্তে, যেটা 2009 প্রাইমারি ক্ষেত্র থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর বা একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় সম্পর্কে আপডেট পাওয়া গিয়েছে এবং যাতে করে কিন্তু একটি বিষয়ে স্পষ্ট হচ্ছে যে খুব দ্রুত কিন্তু আপনাদের একটা পরীক্ষার মাধ্যমে মালদা জেলায় যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্র থেকে একটা নিয়োগের বিষয়ে উঠে আসছে এবং খুব দ্রুত এটা সম্পর্কে কিন্তু আপডেট আপনারা পাবেন। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী সময় মালদা জেলা থেকে একটি নতুন রিক্রুটমেন্টের খবরের বিষয়ে কিন্তু আজকে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সংবাদপত্রটি সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে জানাবো এবং কী তথ্য উঠে আসছে সেটাও আপনাদের দেখাবো যে কী তথ্য রয়েছে তাতে, এবং এই বিষয়গুলোকে নিয়ে পরবর্তী সময় কিন্তু আরও গুরুত্বপূর্ণ খবর উঠে আসবে, যার ফলে আপনাদের ক্ষেত্র থেকে যারা মালদা জেলার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো খবর আসতে চলেছে। তো এই ছিল আজকের মূল আপডেট বিষয়টি এবং তার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসবে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি সভাতে তিনি যার তার যে সমস্ত রিক্রুটমেন্টগুলি করিয়েছেন বা পরবর্তী সময়ে করেছেন এই বিষয়গুলি সম্পর্কে ফ্যাক্ট বলুন বা কোভিড ওয়ারিয়ার বলুন যে সমস্ত ক্ষেত্রগুলি থেকে রিক্রুটমেন্ট করিয়েছেন তিনি এই মুহূর্তে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরছেন যে কীভাবে তিনি রিক্রুটমেন্টগুলো করেছেন, এবং তার সাথে সাথে যে বিষয়টি উঠে আসছে যে এই মুহূর্তে যারা পার্মানেন্ট করতে চাইছেন তাদের চাকরি ক্ষেত্রগুলো এই বিষয় সম্পর্কে সরকারি মনোভাব কী এবং সে সম্পর্কে তিনি বলেছেন কিছুটা বিরক্তির সুরে কাউকে কাজ পাইয়ে দিল স্থায়ীকরণের দাবি তুলছেন তারা এবং পরীক্ষায় পাস করে ইন্টারভিউ দিয়ে চাকরি পেলে সেই চাকরি স্থায়ী হয়, রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পেয়েছে, এই বিষয়টি নিয়ে তিনি কিন্তু কথা বলছেন এবং আমরা শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন। 10 কোটি ইন্ডিভিজুয়াল লোককে 10 কোটির মধ্যে 9.5 কোটি লোক কোনো না কোনো সুবিধে পায়, 50 লক্ষ যদি না পায় সবাই যদি বলেন আমার এটা চাই এটা আমি পারবো না, দয়া করে প্লিজ দেখবেন। কোভিড ওয়ারিয়ারে ছেলেরা মাছ ছিল না, আমি বললাম কোভিড ওয়ার্ডে যারা কোভিড হয়ে গেছে তাদের একটা 1,000 টাকা মাইনে দিয়ে একটা কাজ দাও, হাসপাতালে কাজ করুক, বিনা পয়সা তো বসে আছে বেকার। আমাকে পরশুদিন মেদিনীপুরের DM বলছেন 2 মাসও হয়নি গিয়ে বলছে চাকরিটা পারমানেন্ট করে দিন, বুঝুন তাহলে আপনি যে একটা লোককে কাজ দেবেন পারমানেন্ট কখন হয়, যে কাজটা ইন্টারভিউ হয়, পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাস করতে হয়, 1,000 ছেলের এমপ্লয়মেন্ট হলে 16 লক্ষ ছেলে নাম লেখায়, আর যে কাজগুলো আপনাদের আমরা হাজার হাজার করে দিয়েছি যা কোনো হিসেবের মধ্যে নেই সেগুলো আপনারা পেয়েছেন আর জয়েন করেছেন, তার জন্য পরীক্ষাও দিতে হয়নি আর কাউকে তোষামোদিও করতে হয়নি। আর মনে রাখবেন চাকরির জন্য আমি চাই না কাউকে আপনারা 1 পয়সাও কখনো দেন, মনে রাখবেন গভর্নমেন্টের এই কাজের জন্য সরকার কারো কাছে 1 পয়সা চায় না।